আমি ভাই 100% গ্যারান্টি দিয়ে বললাম দরদ ছবি এটা হিট হবে। দরদ সিনেমাটার ভিতরে যেরকম লোকেশন দেখাইতাছে আর যেরকম লোক টাস্ক করছে মনে করেন ছবিটা হিট হইতো বাধ্য। সবার মতন যদি সিনেমা হলে যায় তাহলে তো সবার মতো হয়ে গেল, তাহলে নাম্বার ওয়ান কোন থাকলো, নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ান শাহরুখ খান সালমান খান এরা সবসময় কিন্তু সামনে মানে মিডিয়ার সামনে আসে না, এরকম আমাদের সাকিব খান এরকম ভালোবাসা দিবস দিবসে মুক্তি পাবে সবাই যে সিনেমা হলে দেখে ছবিটা যে উপভোগ করে। সাকিব খান নাম লাগে না, আমরা সাকিব আনি মনে করেন না ছবি হিট করার দায়িত্ব বিশ্বাস আছে বাংলাদেশ যেরকম জয় করে লেছে অনেক পরিশ্রম করে সাকিব খান। ছবি ইচ্ছা আছে কিন্তু সব মানুষই এটা বলতো, কিন্তু ওই যে মনে করেন প্রিয়তমায় সিনেমা হলে গিয়ে বাইরের দেশে দেখছেন সিনেমা দেখছে বাংলাদেশে কেন দেখেন না সাকিব খান? সাকিব খান কি সবসময় ডেমার দিয়ে থাকে এরকম? না না না, হ্যার মনটা একবার ফ্রেশ জানি, কিন্তু শাহরুখ খান সালমান খান এরা সবসময় কিন্তু সামনে মানে মিডিয়ার সামনে আসে না, এরকম আমাদের সাকিব খান এরকম। না না না, অন্য নায়ক একটা দেয় বছরে একটা ছবি হিট দেয় আর কোনো খোঁজ খবর থাকে না, আর বছরে মনে করেন না যদি ইচ্ছা করে প্রতি বছরে দুই তিনটা ছবি হিট দেওয়া পারে। আচ্ছা সাকিব খানকে আরো 10 বছর পরে কোথায় দেখতে চান? 10 বছর পরে আমরা মনে হয় বলিউডে দেখতে চাই, ঠিক আছে বাংলাদেশে গেছে আমরা চাই বাংলাদেশে প্রথম কল করতো সাকিব খানকে যে সাকিব খান হিন্দিতে কথা বলতে পারে না ইংলিশে কথা বলতে পারে না, কিন্তু আমরা এই মহরত দেখলাম সুন্দরভাবে তিনি অনর্গল হিন্দি এবং ইংলিশে কথা বলেন, তো এটা নিয়ে আপনি কি বলবেন? এটা নিয়ে ছবির মুক্তির পরে দেখবেন যে বসের ছবিটার ভিতরে কি হিন্দি ভাষা সব ঠিক আছে কিনা, বসের নিজের বয়স দিয়ে কথা মানে কথা বলবে ঠিক আছে, আর ছবিটা শুটিং শেষ হইলে বস সব রকমের মনে করেন না পাকা হয়ে যাবো গা পাকা প্লেয়ার হয়ে যাবো, আর ধরো সিনেমাটার ভিতরে যেরকম লোকেশন দেখাইতেছে আর যেরকম লোক টাস্ক করছে মনে করেন ছবিটা হিট হইতো বাধ্য। আমি ভাই 100% গ্যারান্টি দিতে বললাম দরদ ছবি এটা হিট হবে। প্রিয় তোমার রেকর্ড ভাঙতে পারবে ওটা জানি না, কিন্তু দরদ ছবি এটা ওটার কাছাকাছি যাবে গা, এটা যেহেতু ভাই পুরো প্যান ইন্ডিয়ান মনে করেন এটা তো প্যান ইন্ডিয়ান সিনেমা, এটা মনে করেন 32টা না 36টা মানে দেশে মুক্তি পাবে, তো দেশে যদি মুক্তি পায় প্রতিটা দেশের ভিতরে মনে করেন 200-300-400-500 এরকম হল আছে ঠিক আছে, এই জন্য বলছি যে ছবিটা হিট হবে। আচ্ছা আরেকটা লাস্ট প্রশ্ন, আজকে বাংলাদেশের খেলা দেখতে আসছেন, বাংলাদেশের জার্সি না পরে সাকিব খানের জার্সি দরদ পরে আসছেন, তো মানে এটা কিসের জন্য একটু ক্লিয়ার করবেন? বছরে তো মনে করেন ছোটবেলা থেকে অনুসরণ করে চলি ঠিক আছে, একটা এক গ্লাস পানি খেতে গেলে বছরে মানে বসে কীভাবে খায় ওটা অনুসরণ করে চলি।